Hello friend, welcome to my YouTube channel. Ajke ami chicken pizza banano recipe niye eshechi. Homemade chicken pizza oti sohoje toyar korlam. Apnarao barite try kore dekhun, oti sohoje toyar kora parben. Amar ei pizza recipe jodi bhalo lage tahole like korben, comment kore janaben amake. শেয়ার করবেন বন্ধুদের কাছে আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আসুন আমরা দেখে নেই এই পিজা আমি কিভাবে তৈরি করলাম হোমমেড চিকেন পিজা বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি আর আধা কাপের অল্প কম আমি সুজি নিছি এক টেবিল চামচ আমি ইস্ট পাউডার দিছি দুই টেবিল চামচ আমি চেনি নিছি হাফ টেবিল চামচ আমি লবণ নিছি কুসুম গরম পানি দিয়ে আমি মিশ্রণটা মেখে নিব অল্প সাদা তেল হাতে দিয়ে নিছি তারপরে মাখবো ডো মাখা আমার হয়ে গেছে আমি এখন 40 মিনিটের জন্য ঢেকে রাখবো ডো আমার সেট হওয়া পর্যন্ত আমি 100 গ্রাম চিকেন নিছি এই চিকেন আমি সিদ্ধ করে নিব এক চামচ আমি লবণ দিছি তারপর আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত আমি পেঁয়াজ একটা ক্যাপসিকাম আর দুইটা টমেটো কেটে নিব আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিব
আমার দুইটা উপকরণ ভাজা হয়ে গেছে, এখন আমি নামাবো। চিকেন আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিকেন নামাবো। চিকেন ভেজে নিব, অল্প তেল দিয়ে নিছি। আদা রসুন আর দুইটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিছি অল্প করে। অল্প লবণ দিব, হলুদ দিব আধা টেবিল চামচ, জিরা পাউডার দিচ্ছি আমি আধা টেবিল চামচ, আর দিচ্ছি ধনিয়া পাউডার আধা টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি আধা টেবিল চামচ, এখন দিছি আমি চিকেন। চিকেন ভাজা আমার হয়ে গেছে, এখন নামাবো। চল্লিশ মিনিট রাখার পর আমার ডো হয়ে গেছে। আমি এই থালিতে পিজা বানাবো, এখন আমি তেল গ্রেস করে নিব। হাত দিয়ে ভালো করে এখন সরিয়ে নিব পিজার আকারে। কাঁটা চামচ দিয়ে আমি ফুটা ফুটা করে নিছি যাতে না ফুলে। সস দিয়ে নেব এখন। টমেটো সস দেওয়ার পর এখন আমি পেঁয়াজ দিব আর ক্যাপসিকাম দিব।
এর উপরে চিজ দিয়ে নেব গেছে তাওয়া বসাইছি তারপর তাওয়ার উপরে থালিটা বসায় দিব আমি ঢেকে দিব 15 মিনিট ঢাকার পর আমি নামাবো পিজ্জা আমার হয়ে গেছে এখন আমি নামাবো এখানে আমি চিলি ফ্লেক্স দিব